বলিছি আর তোমার জুসছে দীপ বন্ধুরা হিসেবে সকলকে আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটা ভিডিওতে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। যারা যারা আজকের এই ভিডিওতে ক্লিক করেছেন, আমি প্রত্যেকটা মানুষকে অনুরোধ করব ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখবেন। কারণ এই জন্য দেখবেন, আমরা কিছু মানুষকে অনেক ভালোবাসি বা অনেক বিশ্বাস করি বা আমরা মনে করি যে সেই ভালো মানুষ, আসলে ভালো মানুষের পিছনে একটা চরিত্র জিনিস লুকিয়ে থাকে। সেটা কালকে ভাইরাল হয়। রাজীব হোসেন জয়, সে রাজীব হোসেন জয় সে একজন কন্টেন্ট ক্রিয়েটর, বর্তমানে পরিমনির স্বামী, ঠিক আছে? তাদের একটা সন্তান রয়েছে, আপনারা দেখেছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে তাদের ভালোবাসা, তাদের অনেক কিছু আপনারা দেখেছেন। কিন্তু কালকে একটা ভিডিও, এখন একটা গোপন ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায়। তানজিন তিশা, যিনি একজন নাটক অভিনেত্রী, নাটক করে, শর্ট ফিল্মে কাজ করে, তানজিন তিশাকে আপনারা সবাই ভালো জানেন, কিন্তু এটা জানেন না সে কতটুকু খারাপ মেয়ে সেটা আপনারা জানেন না। এই ভিডিওটি যারা দেখেছেন, যারা দেখবেন, অবশ্যই তারা বুঝতে পারবেন যে তানজিন তিশা কতটুকু খারাপ মেয়ে, কতটুক চরিত্রহীন মানুষ হলে এরকম কাজ করতে পারে। আসলে আমরা সামনে থেকে বুঝতে পারিনি, আল্লাহর অশীষ রহমতের কারণে কিছু গোপন ভিডিও ভাইরাল হয়ে যায়, তখন আমরা বুঝতে পারি যে আসলে ভালো মানুষকে খারাপ মানুষকে। কালকে রাত্রে একটা গোপন ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায়। তানজিন তিশা রাস্তার মধ্যে মাতাল অবস্থায় রাজীব হোসেন জয়কে গালি দেয়, বিভিন্ন রকমের কথা কয়, তারপরে কিছু গোপন ফিক্সার রাজীব হোসেনের সাথে, গোপন কিছু ভিডিও, গোপন কিছু ফিক্সার সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায়। আপনারা দেখেছেন মনে হয়। তো আমার কথা উদ্দেশ্য হচ্ছে এটাই যে তারা আসলেই, আমরা যাদেরকে মানে ভালোবাসি তারা হচ্ছে চরিত্রহীন মানুষ, আমরা সামনে থেকে তাদেরকে দেখতে পারি না, তাদের যে খারাপটা সেটা আমরা সামনে থেকে দেখতে পাই না, বুঝতে পারছেন? এ হচ্ছে আমাদের বাংলাদেশের অবস্থা। চলচ্চিত্র বানায়, যারা চলচ্চিত্রে কাজ করে, এরা এদের মতন খারাপ মানুষ আর কোনো মানুষই হতে পারে না, ঠিক আছে? আপনারা এরকম ভিডিও ভাইরাল না হলে তো আমরা বুঝতে পারবো না যে কে খারাপ কে ভালো। আমরা তানজিন তিশাকে সবাই জানি, সে একজন অভিনেত্রী, নাটক, ভালো ভালো নাটক সোশ্যাল মিডিয়াতে তার আছে, আপনারা অনেকেই তার ভক্ত। কিন্তু এই ভিডিওগুলো দেখার পরে আপনারা কতটুক ভালোবাসবেন তাদেরকে আমার জানা নেই। তো ভিডিওটি আপনারা সবাই শেয়ার করবেন, আর যারা যারা পুরো ভিডিওতে লিখেছেন অবশ্যই একটা লাইক করে যাবেন। সবাইকে আল্লাহ হাফেজ, দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।